সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। শেষ পর্যন্ত দিল্লি গেলেন না পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আরাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তলব মতো সোমবার একত্রিশে মে সকাল দশটায় নয়াদিল্লির নর্থ ব্লকে কর্মীবর্গ মন্ত্রকে হাজিরা দেওয়ার কথা ছিল তার, কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন না। রাজ্য তাকে ছাড়পত্র না দেওয়াতেই আলাপনে দিল্লি যাওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত স্থির রয়েছে মুখ্য সচিব পদে আরাপন বাবুর কাজের মেয়াদ তিন মাস বাড়ানোর যে ছাড়পত্র দিল্লি প্রথমে দিয়েছে, সেই অনুযায়ী তিনি রাজ্যের মুখ্য সচিব হিসেবেই কাজ চালিয়ে যাবেন। প্রসঙ্গত, মুখ্য সচিব হিসেবে কার্যকালের মেয়াদ বৃদ্ধি না হলে সোমবারই আলাপন বাবুর অবসর নেওয়ার কথা ছিল। বিধানসভা উপনির্বাচনে ঘটদহ কেন্দ্র থেকে শাসক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। রবিবার সন্ধ্যাবেলায় এমনই গুঞ্জনে উত্তাল টেলিপাড়া। দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে স্বামী নীল ভট্টাচার্যকে নিয়ে তৃণা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপরেই উপনির্বাচনে প্রার্থী হিসেবে তৃণার নাম উঠে আসায় খুশি টেলিপাড়া। বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন নেতারা, আর ধাক্কা খেয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টেও মুখ পুড়েছে তাদের, কিন্তু তারপরেও গলার কাটা হয়ে রয়ে গেল নারদ মামলা। সোমবার ওই মামলার অবশিষ্ট অংশের ফের শুনানি হবে। নারদ কাণ্ডে প্রভাবশালী তত্ত্ব কতটা যুক্তিযুক্ত, মামলা অন্যত্র সরবে কিনা, সোমবার তাই নির্ণয় করবে হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। মামলা অন্যত্র সরানোর দাবিতে এখনো তারা অনড়, যার ফলে এটি এখন বিচার্য বিষয় হয়ে উঠেছে আদালতের সামনে। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন পূজা রানী। মেয়েদের 75 কিলোগ্রাম বিভাগে সোনা পেলেন তিনি। ফাইনালে মেরি কম হেরে গেলেও পূজা সোনা যে তাই কিছুটা উচ্ছ্বাস ভারতীয় বক্সিংয়ে। রবিবার দুবাইয়ে উজবেকিস্তানের মবলুদা মবলোনোভাকে হারিয়ে সোনা জিতলেন পূজা। রবিবারে 51 কিলোগ্রাম বিভাগে ফাইনাল ছিল মেরি কমের। কাজাখস্তানের নাজিম কাজাইভের কাছে হেরে রূপ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। 2-3 ব্যবধানে হেরে যান মেরি কম। অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে ভারতে ফেরানো নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। এদিকে অ্যান্টিগা থেকে কিভাবে মেহুল ডোমিনিকায় গেলেন তা নিয়ে ধোয়াশা আর কাটার নাম নেই। এরই মধ্যে নতুন দাবি অ্যান্টিগার প্রধানমন্ত্রীর। তার দাবি, আচমকা তাদের দেশ ছেড়ে মেহুলের ডোমিনিকায় যাওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। সম্ভবত নিজের বান্ধবীকে নিয়ে রোমান্টিক ট্রিপে গিয়েছিলেন পলাতক হীরে ব্যবসায়ী। মৃতার নাম রুবিয়া খাতুন, বয়স 55, বাড়ি হুগলির ভদ্রেশ্বরের তেলিনা পাড়ার সেগুন বাগান এলাকায়। জানা গিয়েছে শনিবার সকালে প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় রুবিয়াকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানেই চিকিৎসা চলাকালীন শনিবার রাতে তার মৃত্যু হয়। হাসপাতালের তরফে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দেহ। রবিবার কবর দেওয়ার আগে কিছু ধর্মীয় রীতি পালন করার সময় হঠাৎই পরিবারের নজরে আসে মৃতার পেটে কাটা চিহ্ন। এরপরই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় পরিজনরা। অভিযোগ করেন, মৃতার শরীর থেকে কিডনি বের করে নিয়েছে হাসপাতাল। খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতাকে কবর না দিয়ে পরিবারের লোকজন বিচারের দাবিতে সরব হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ভদ্রেশ্বর থানার পুলিশ। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। 6289063557, 9831478795।